গাইবান্ধার সাদুল্লাপুরে আবু হোসেন সরকার স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। গাইবান্ধার সাদুল্লাপুরের মাস্টারপাড়ায় আবু হোসেন সরকার স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অতিরিক্ত সচিব। 22 আগস্ট রোববার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা জাকির হোসেন এর উদ্বোধন করেন। এ সময় হেরিটেজ গাইবান্ধার সভাপতি ও আবু হোসেন সরকার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা কে এম নিয়ামুল আহসান পামেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সড়ক ও জনপদ অধিদপ্তর, মোহাম্মদ হাফিজ হোসেন, নির্বাহী প্রকৌশলী সাসেদ দুই গাইবান্ধা, মোহাম্মদ ফিরোজ আহমেদ, নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহরিয়ার খান বিপ্লব, চেয়ারম্যান সাদুল্লাপুর উপজেলা পরিষদ, মুসামাদ রোকসানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার সাদুল্লাপুর, মোহাম্মদ তাইফুর রহমান, সহকারী ভূমি কমিশনার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদ আজমী, হেরিটেজ গাইবান্ধার সহসভাপতি আখতারুজ্জামান ফারুকি। উক্ত অনুষ্ঠানে প্রয়াত মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি কে এম নিয়ামুল আহসান পামেল। অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াতে পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, সাদুল্লাপুরে এমন একজন বিশিষ্ট ব্যক্তির নামে পাঠাগার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। এলাকার শিশু কিশোরদের জ্ঞান বিজ্ঞান বিকাশে বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিচালিত পাঠাগার শিক্ষার আলো প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসমাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। এমবি টেলিভিশনের সংবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।